তো বন্ধুরা নিজের ফেজ দিয়ে এই ধরনের ভাইরাল ফটো এডিটিংয়ের জন্য আমরা চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে এখানে দেখতে পাচ্ছেন বার এখানে ক্লিক করে দিবেন এবং লিখে দিবেন রিমেকার এআই রিমেকার এআই লিখে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন এবং নিচেই এখানে ডেস্কটপ সাইট এটাকে আপনি অন করে দিবেন অলরেডি আমার ডেস্কটপ সাইটটি অন করা আছে এখান থেকে ব্যাগে চলে আসবো এবং এখান থেকে নিচে আসবেন এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে রিমেকার এআই এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আবারও আমাদের দ্বিতীয় পেজে নিয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বিতীয়বার পেজটি আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে এখানে দ্বিতীয় নম্বরে যে অপশানটি আছে মাল্টিপেলে ফেস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলেই বন্ধুরা আবারও আমাদের নতুন একটি পেজে নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ ইমেজ এই আপলোড ইমেজে ক্লিক করে দেবেন আপলোড আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটি গিয়ে সাইন আপ করে নিতে বলছে তো এখান থেকে আপনি এখানে ক্লিক করে দিবেন আপনার মোবাইলে জিমেল দিয়ে এটি গিয়ে লগ ইন করে নেবেন তো আমি কোনো একটি জিমেল দিয়ে এটিকে লগ ইন করে নেব তো বন্ধুরা আমাদের এটি লগ ইন করে নেওয়া কমপ্লিট এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যেই ফটোটির ফেস পরিবর্তন করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে নিয়ে আসবেন তো আমি এখান থেকে একটি ফটো নিয়ে আসবো এখান থেকে ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করে এখান থেকে আমি যেই ফোল্ডারে ফটোটি রেখেছি এখানে ক্লিক করে দেব তো এখানে আমি একটি সাকিব খানের প্রিয়তমা সিনেমার পোস্টারটি রেখেছি এখানে এটাকে এখানে আনবো তো দেখতে পাচ্ছেন ফটোটি এখানে আপলোড হচ্ছে কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরেই এই ফটোটি এরকম একটি ইন্টারফেস চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে সাকিব খানের এই ফেসটি এখানে দেখা যাচ্ছে গোল করে এবং এখানে দেখতে পাচ্ছেন প্লাস অপশান এই প্লাস অপশানে ক্লিক করে দিবেন তো বন্ধুরা প্লেস অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার গ্যালারি থেকে আপনি যেই ফটোটি নতুনভাবে অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি আমার ফটোটি পিকজার ল্যাবে এখানে রেখেছি তো এখান থেকে এই ফোল্ডার থেকে ফোল্ডার থেকে আমার ফটোটি নিয়ে নেব তো এখানে আমি একটি ফোল্ডারে আমার ফটোটি রেখেছি এখান থেকে আমার ফটোটি নিয়ে নেব তো এখান থেকে আমার ফটোটি এখান থেকে দিয়ে দেবো ফটোটি ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন ফটোটি আমার ফটোটি এখানে অ্যাড হয়ে গিয়েছে তো আবারও যদি আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি নতুনভাবে ফটোটি অ্যাড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরেই অটোমেটিকভাবে এই ফটো থেকে সাকিব খানের ফেসটি সরে গিয়ে আমার ফটো এখানে অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কাজটি করার জন্য আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে কিছুক্ষণ ওয়েট করবেন ফটোটি এখানে চলে আসবে তো ফটোটি চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে ক্লিক করে দিলেই এই ফটোটি অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে ফটোটি অটোমেটিকভাবে সাকিব খানের ফেসটি চেঞ্জ হয়ে আমার ফেসটি এখানে অ্যাড হয়ে গিয়েছে তো এখানে ফটোটি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই ফটোটি ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে গিয়েছে তো এখান থেকে আপনি যদি দ্বিতীয়বার আপনি অন্য কোনো ফটো এখানে ফেস পরিবর্তন করতে চান দ্বিতীয়বার এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আবারও ফটোটি নিয়ে আসবেন তো এখানে সিলেক্ট করে এখানে ডানে ক্লিক করব অটোমেটিকভাবে এই ফটোটি দ্বিতীয়বার চলে আসবে তো এভাবেই আপনি আপনার যে কোনো ফটো সেই আপনার ফটো দিয়ে খুব সহজেই এডিট করতে পারবেন তো এখন আমি গ্যালারিতে গিয়ে দেখাবো আমার ফটোটি কীরকম হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার ফটোটি অ্যাড হয়ে গিয়েছে সাকিব খানের ফেসটি এখান থেকে আউট হয়ে গিয়েছে তো এখান থেকে দেখতেই পাচ্ছেন